হাই বন্ধুরা আমি চলে এসেছি পম্পা সাথে নিয়ে এসেছি আমার চ্যানেল হ্যাপি লাইফ আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পিঠের একটা দারুণ রেসিপি এটা বানানো যেমন সোজা খেতেও দুর্দান্ত লাগে আর এই পিঠেটা বেশিরভাগ পুজো পার্বণের দিনেই তৈরি হয় আর এই পিঠেটার নাম হচ্ছে মারি পিঠে খুবই সহজ পদ্ধতিতে এই পিঠেটা তৈরি হয়ে যায় তাহলে চলুন আমি দেখিয়ে দিই এই মারি পিঠের রেসিপি আমি কিভাবে তৈরি করলাম এই মারিপিটে বানানোর জন্য আমি প্রথমে এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আড়াইশো গ্রাম ওটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দু ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে একটু জল মিশিয়ে মিক্সিতে আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব দেখুন আমি এরকমভাবে চালটাকে গুঁড়ো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আপনারা যদি পাইতে গুঁড়ো করতে না চান যদি বাজার থেকে চালের গুঁড়ো কিনে নিয়ে আসেন তাহলে ওর মধ্যে অল্প জল মিশিয়ে এরকম একটা পেস্ট বানিয়ে নেবেন আর কিছুক্ষণের জন্য একটু ভিজিয়ে রাখবেন এবার তাহলে শুরু করা যাক প্রথমে আমি একটা কড়াই নিয়েছি গ্যাসের উপর রেখেছি কিন্তু গ্যাসটা জ্বালাইনি এখনও এর মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে এক লিটার দুধ এখানে আমি এক লিটার দুধ দিয়ে এটা বানাবো দুধটা কিন্তু আমি জাল দেব না এই কাঁচা দুধের মধ্যেই আমি কিছু উপকরণ মিশিয়ে তারপর এটাকে রান্না করা শুরু করব। আমি এক লিটার দুধ এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দেব ওই চালের গুঁড়োগুলোকে যেটা আমি চালটা বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এই দুধটা চালটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দুধটা চালটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পাঁচশো গ্রাম গুড় এখানে আমি এক লিটার দুধ আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল আর পাঁচশো গুড় ব্যবহার করছি গুড়টা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো একটা নারকেল যেটাকে আমি খুব কুচি কুচি করে কেটে নিয়েছি নারকেলটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা এই তেজপাতাটাকে ছিঁড়ে আমি এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর এই উপকরণটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আর এই যে গুড়টা পেকে আছে ওটাকে আমি ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দেব। দেখুন গুড়গুলোও আমার সব গলে গেছে সবকটা উপকরণ আমার খুব ভালো করে এটাকে মেশানো হয়ে গেছে এবার আমি কি করব গ্যাসটাকে জ্বালিয়ে দেবো গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি এবার এটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে এটা নাড়া কোনো মতেই বন্ধ করা যাবে না যদি এটা নাড়া বন্ধ করে দেওয়া হয় তাহলে এটা তলায় লেগে যাবে আর সঙ্গে সঙ্গে ওটা পুড়ে যাবে দেখুন নাতে নাতে অনেকটা শুকিয়ে গেছে এটা ঘন হয়ে গেছে অনেকটা এভাবে কন্টিনিউ আমি এটাকে নাতে থাকবো এই সময় গ্যাসের আঁচটাকে এবার আমি একটু ছোট করে দেব দেখুন অনেকটা ঘন হয়ে গেছে আমার চারপাশে যেগুলো লেগে থাকবে ওগুলোকেও একটু কুচিয়ে নিয়ে আসবেন এই সময় পোড়া লেগে যাওয়ার খুব সম্ভাবনা থাকে তার জন্য কন্টিনিউ নাতে হবে দেখুন নাড়তে নাতে আমার আরও কিছুটা শুকিয়ে গেছে এটা পুরোটা আঠার মতন টাইট হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে দেব দেখুন আরও কিছুটা টেনে গেছে এটা এবার দেখুন আর এটাকে নাড়াও যাচ্ছে না তোলাও যাচ্ছে না পুরোপুরিভাবে এটা টাইট হয়ে গেছে তাহলে আমার তৈরি হয়ে গেছে এই মারিপিটেটা এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আর এটাকে ঠান্ডা করে তারপর আপনারা খাবেন আর যদি পারেন আজকে রান্না করলে এটা কালকে খাবেন তাহলে এটা বাসি হলে খেতে আরও সুন্দর লাগে তাহলে বন্ধুরা যদি এই মারিপিটের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে যতটুকু পারবেন শেয়ার করবেন আর এই পিঠেটাকে অবশ্যই বাসি করে খাবেন মানে এই বাসি পিঠেটাই খেতে এখানে বেশি সুন্দর লাগে গরম গরম খাবেন না গরম গরম খেলে হয়তো খেতে ভালো লাগবে কিন্তু টেস্টটা তখনই পাবেন এটা যখন বাসি হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের মতন এইটুকুই দেখা হবে আবার নতুন একটা কোনো রেসিপি নিয়ে